মৃত বাবা স্বপ্ন পূরণের ছেলে গ্রামে বসানো হলো আর্সেনিক মুক্ত পানীয় জলের কল দুই বিঘা জমি দান করে তাতে তৈরি করলেন মুক্ত মঞ্চ ছেলের এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা বাবার স্বপ্ন পূরণের পথে ছেলে জানালেন নিজের গ্রামকে মডেল গ্রাম করে তোলার সম্পূর্ণ চেষ্টা করবেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুরিয়া ব্লকের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে দীর্ঘ দিন ধরে সরকার পরিবারের বসবাস এই সরকার পরিবারের কর্তা ছিলেন নবীন বরণ সরকার শ্রীরামপুর গ্রামে শিক্ষার আলোর প্রতিফলন ঘটে তারই হাত ধরে একসময় গ্রামে জাকিয়ে বসেছিল অশিক্ষা নবীন বরণ বাবুর প্রচেষ্টায় গ্রামের শিক্ষার বিকাশ ঘটে বর্তমানে ওই গ্রামের শিক্ষার হার প্রায় 100%। শ্রীরামপুর গ্রামকে একসময় কলেরা ঘিরে ধরেছিল সেই সময় গ্রামকে কলেরা মুক্ত করতে বদ্ধপরিকর হয়ে উঠেছিলেন নবীনবাবু নবীনবাবুর পরিবারে রয়েছে স্ত্রী দোল সরকার তিন ছেলে বলরাম সরকার প্রদীপ সরকার ও পরিমল সরকার তিনি ছিলেন রেশন ডিলার একটু একটু করে অর্থ জমাতেন আর গ্রামের উন্নয়নের কাজ করতেন শ্রীরামপুর গ্রামের দুদিকে বয়ে গেছে ইছামতি নদী ও ভদ্রকালী খাল এই গ্রামে প্রায় 5000 লোকের বসবাস নবীনবাবু তার জীবনের প্রায় প্রতিটি দিনই উৎসর্গ করেছেন গ্রামের উন্নয়নের স্বার্থে 2018 সালে 95 বছর বয়সে মৃত্যু হয় নবীন বরণ সরকারের নবীনবাবুর মৃত্যুর পরও থেমে থাকেনি গ্রামের বিকাশ নবীনবাবুর তিন ছেলেই এখন সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাবার দেখানো পথই এখন অনুসরণ করছেন ছেলেরা বাবার স্মৃতিতে গ্রামের বিকাশ কার্যে নবীনবাবুর ছেলেরা দান করলেন দুই বিঘা জমি বসালেন আর্সেনিক মুক্ত পানীয় জলের কল নবীনবাবুর বড় ছেলে বলরাম সরকার বলেন বাবা সারা জীবন গ্রামের বিকাশ করা গ্রামবাসীদের শিক্ষিত করে তোলা তাদের সুস্থ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার চেষ্টা করে গেছেন বাবার মূল লক্ষ্যই ছিল গ্রামকে উন্নয়নের আলো দেখানোর বাবার এই প্রচেষ্টাকেই আজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি বাবা চেয়েছিলেন গ্রামকে কলেরা আর্সেনিক মুক্ত করতে সেই জন্যই আর্সেনিক মুক্ত পানীয় জলের কল বসানো হয়েছে তিনি চাইতেন গ্রামে একটি মুক্ত মঞ্চ হোক গ্রামের যে কোনো অনুষ্ঠানে গ্রামের ছেলেমেয়েদেরকে 15 থেকে 20 কিলোমিটার দূরে যেতে হয় সেই জন্য গ্রামে মুক্ত মঞ্চ তৈরি করার জন্য দুই বিঘা জমি দান করা হলো গ্রামের বহু শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে তারা এই মঞ্চে নিজেদের সৃজনশৈলীতে শান দিতে পারবে গ্রামের মধ্যেই নিজেদের শিল্পকে প্রদর্শন করতে পারবে আমার বাবা স্বর্গীয় নবীনচন্দ্র সরকারের সদিচ্ছাই ছিল যে গ্রামের মানুষজনের কিছু করব আর এই পাড়াতে মানে এই গ্রামে মানে জমি জায়গা ভালো নেই মানে অনুষ্ঠান করা তাই আমরা বাবার আত্মার শান্তির জন্য আমরা মানে এই জায়গা মানে উৎসর্গ করেছি বাবার নামে গ্রামবাসীর জন্য সাধারণ মানুষের শিক্ষা দীক্ষা অনেক এগিয়ে ছিল কিন্তু এখন এই মুহূর্তে অনেক পিছিয়ে আছে কিন্তু মানুষের আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে তা আমরা ভাবলাম আমরা তো ঠাকুরের ইচ্ছা বাবা আমার আশীর্বাদে একটা জায়গায় এসেছি তা আমরা এই জায়গাটা সবার জন্য দেবো এদিন এই কর্মসূচিতে জমিদানের পাশাপাশি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এই অনুষ্ঠানে সাধারণ মানুষ থেকে শুরু করে ভিক্ষুক পথশিশু মিলিয়ে প্রায় 5000 লোককে বসিয়ে নিজে হাতে খাওয়ালেন নবীনবাবুর ছেলেরা তারা আয়োজন করেছিলেন এলাহি খাবারের মেনুতে ছিল পোলাও পনির ফ্রাই আলুর দম চাটনি পাঁপড় দই রসগোল্লা গ্রামের উন্নয়নের কাজে এইভাবে নবীন বরণ সরকার তারপর তার ছেলেদের পেয়ে অত্যন্ত আপ্লুত ও গর্বিত গ্রামবাসীরা প্রতাপ মণ্ডল নামক এক গ্রামবাসী বলেন যেভাবে নবীনবাবু এবং বর্তমানে তার ছেলেরা গ্রামবাসীদের আলোর পথ দেখাচ্ছেন এইভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে সার্বিকভাবে সম্পূর্ণ সমাজ গড়ে উঠবে গ্রামবাসী হিসেবে এত গর্বিত যে আমরা আমাদের দীর্ঘদিনের একটা প্রতীক্ষা ছিল যে আমরা বলামদার কাছ থেকে একটা কিছু প্রত্যাশা করবো কিছু একটা করে যাবেন যে আমাদের আগামী প্রজন্ম এটা মনে রাখবে এবং এখানে আমাদের খেলার মাঠ আছে তথাপিও সেখানে নানা সমস্যা আছে কিন্তু এখানে আজকে যে পরিচ্ছন্ন মাঠটা উনি দান করলেন এটা গ্রামের মানুষ প্রত্যেকটা অনুষ্ঠান
অনুষ্ঠান থেকে শুরু করে আপনারা জনম আছে প্রত্যেকেরই খুব খুশি হবে যে এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান সবাই মিলে করব আনন্দের সঙ্গে এটা আমরা করব এবং এটা এই সে সম্পদ দান করেছে এই দানের মহৎ দান এই দানটা আমরা মনে রাখবো আমৃত্যুকাল আমরা মনে রাখবো সবাই এবং গ্রামবাসী হিসাবে আমরা এই এই সম্পত্তি কিভাবে এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারি আরও বেশি করে ওনার কাছ থেকে আরও অবদান নিয়ে আরও কিছুটা দান যদি প্রয়োজন হয় নিয়ে আমরা আরও অনেক কিছু করার প্রতিচ্ছা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বসিরহাট নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।